হাই, গুড মর্নিং। আজকে আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, আর আজকে দেখেই বুঝতে পারছো আমি সুন্দর করে শাড়িটাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন আমি অফিস বেরোবো, স্নান টান করে শাড়িটা পরে নিলাম আপাতত। তো অফিসের আমার এটা ড্রেস না, যেহেতু আমি কোনো জুয়েলারি শোরুমে কাজ করি, তো সেক্ষেত্রে আমার একটা ড্রেস কোড আছে। আর যেহেতু অন্নপূর্ণা পুজো, তো তার জন্য আমি আজকে একটু অন্যরকম ড্রেস পরেছি, তার কারণ আমার ইনভিটেশন আছে বিকেলবেলা, তো তোমরা সেটা দেখতে পাবে। তো এখন আমি কি করছি না করছি তোমাদের। তো আমার জন্য আজকে টিফিনে কি বানিয়ে দিয়েছ? রুটি আলু ভাজা। রুটি আর আলু ভাজা আজকে টিফিনে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। আর দুপুরের জন্য কি করেছো গো? দুপুরে হচ্ছে কপি দিয়ে আলু পোস্ত আর ডাল আর একটা ভাজা। আচ্ছা ঠিক আছে। তো এই যে মা আমার খাবারটা বেড়ে দিচ্ছে, আমি বেরোবো বলে। মাও আমার সাথে বেরোবে, কারণ আমাদের পাড়াতেও পুজো আছে, তো তার জন্য মিষ্টিপত্র আনতে যাবে। তো চলো তোমাদের দেখাতে থাকি। তো এই দেখো, আমি বেরোনোর আগে রুটি আলু ভাজা টিফিন করে নিচ্ছি, দেন বেরোবো। তো এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি, মা উপাধি সেজে নিয়েছি আমি, যা রোদ আর গরম। তো এই যে আমার বাহন, আমি যেটাতে করে অফিস বেরোই প্রত্যেক দিন। তো এই যে আমি আর মা মিষ্টি নিতে বেরিয়ে পড়েছি পুজোর জন্য। এই যে মিষ্টির দোকান। তো এই যে মা দাঁড়িয়ে এখান থেকে মিষ্টিটা নিচ্ছে, এই যে মিষ্টির দোকান। মা এবার বাড়ির দিকে চলে যাবে, মাকে টাটা করে দিলাম। টাটা মা। তো মাকে টাটা করে দিয়ে আমি আমার এবার অফিসের দিকে যাব। এবার যাই, শোরুম টোরুমে গিয়ে দেখাচ্ছি।